গত বছরও আমরা দিনটিকে কো মেমোরেট করেছিলাম, আমি এই শব্দটাই ইউজ করব, কো মেমোরেট করেছিলাম পুলবামাতে যে 40 জন শহীদ, 14th of February বীরগতি তাদের তারা পেয়েছিলেন, দেশের জন্য তারা মৃত্যুবরণ করেছিলেন, সেই সব শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যারা সীমান্তে আমাদের দেশকে রক্ষা করছে সমস্ত বিপদের হাত থেকে, যাতে করে আমরা শান্তিতে থাকতে পারি, সেই সমস্ত কিছু পরিবারকে আমরা সেদিন বিশেষভাবে সংবর্ধিত করব আমাদের কার্পেডিয়ামের মাধ্যমে। আরও একটা পরিকল্পনা আমরা এবছর করছি, 40 জন যারা শহীদ হয়েছিলেন 14th of February 2019 সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি করে বৃক্ষ রোপণ করে সেই বৃক্ষগুলোর দায়িত্ব কার্পেডিয়াম বহন করবে, যাতে করে ওই গাছগুলো দেখলে পরে সেই সব শহীদদের কথা আমাদের মনে পড়ে এবং দেশমাতৃকার প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয়ে জাগৃত হয়। 14ই ফেব্রুয়ারি তো ভালোবাসার দিন হিসেবে পালিত হয়, এই দিনটাকে কেন বেছে নিলেন? 14ই ফেব্রুয়ারি ঠিক বলেছেন, পশ্চিমী সংস্কৃতিতে ভালোবাসার দিন, কিন্তু আমরা মনে করি এই যে আমরা সাহিত্য চর্চা করছি, শান্তিতে রাতে নিদ্রা যাপন করছি, তার জন্য কিন্তু কিছু লোক ভালোবেসে নিঃস্বার্থ হয়ে সীমান্তে আমাদেরকে পাহারা দিচ্ছেন, সেই জন্যই কিন্তু আমরা সুন্দরভাবে দিনগুলো যাপন করতে পারছি। তাহলে তাদের সঙ্গে যদি একটু আমরা ভালোবাসাই ভাগ করে নিই, দেশমাতৃকার প্রতি যদি একটু ভালোবাসা ভাগ করে নিই, সেই সব বীর জওয়ানদের পরিবারের সঙ্গে যদি একটু ভালোবাসা ভাগ করে নিই, সেটাই বা মন্দ কিসের? মূলত তাদের শ্রদ্ধা জানাতেই আপনার এই একদম তাদের শ্রদ্ধা জানাতেই মূলত আমরা এই প্রোগ্রামটা ইনিশিয়েট করব, প্রোগ্রামটা আমরা নেব এবং একটা বার্তা দিতে চাইব যে কান্ট্রি কামস ফার্স্ট,